একটা ডাল কাটে, উদ্দেশ্য হলো ডান্ডা গুলি এবার সে ডালটাকে কাটতে গিয়ে নিজের পায়ে কম মেরে দিচ্ছে। আমি তখন খুবই ছোট, আমি উঠতে পারছি না ওপরে, আর দাদার ওপর পা থেকে ছটছট করে রক্ত বেরোচ্ছে, আর বাবারে মারা করে যাচ্ছে, ওই পাল দিয়ে যাচ্ছিল কোন দাদা, বাবা দাদা ওই পাশে আর একজন বাড়ি, এই এদের বাড়ি পার হয়ে গেছে। সে গঙ্গাদা চুপটি চুপটি এসে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে পাকে রেখে সে কোলে করে ধরে তো নামিয়েছে। এবার নামিয়ে কী করলো, মাটি খানিকটা তুলে নিয়ে ওপর কাদা কাঁঠার ওপর দিয়ে দিল, সাদা কাপড় পরিয়ে সেই ছাইটাকে ওর মধ্যে দিয়ে দিল, রক্ত বন্ধ হয়ে গেল। আগুন তো পুরো রাখা ওই দিয়ে দিল, আমি অশোক কুমার চট্টোপাধ্যায়, অনেক কয়েক বছর পরে আমি এই গ্রামে আবার এসেছি, আমার সাথে কলকাতা কৃষ্ণনগর বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্তরা আছেন, সবাই মিলে আমরা এখানে এসেছি এই গ্রামে কয়েক বছর পরে, কারণ এখানে আমার বাবা মা দেহত্যাগ করেছেন, আর অতীতে বহু পুরুষ 700 থেকে 750 বছর এই গ্রামে আমাদের অতীত পুরুষের বাসস্থান ছিল, আমিও সেই বংশের একজন, এখানে এসে আমার খুব ভালো লাগছে। সেই জন্য আমি গ্রামে যারা আমার পরিচিত আছে তাদের সকলকে আমি আহ্বান করেছিলাম, আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা আসুন একসঙ্গে বসে সবাই খাবো, আমাদের গল্প করবো, তাহলে কেউ কেউ এসেছেন কেউ কেউ আসেননি, কারণ গ্রামের মানুষের তো গোলামি খুব বেশি থাকে, খাওয়ার চেয়ে জীবনের চেয়ে আচার তাদের কাছে বড় হয়। তো আচার দুই প্রকারের, যাদের মধ্যে আচার থাকে আমি তেঁতুলের আচার, আর এটা খাবো না ওটা খাবো না সেটাও একটা আচার, তো গ্রামের এই আচারটাই বেশি, আম তেঁতুলের আচার কম পাওয়া যায়। যাই হোক, খারাপ এসেছিল চলে গেল, তারপরে আমার এই কিটু কটা ছেলে দানা দানা স্ত্রী মহমান এসেছিল তারাও চলে গেল, একশো মানুষের খাওয়ার কথা ভুলে গেলাম, বিশেষ করে গ্রামের লোকের সঙ্গে খাবো এটাই আমার সবচেয়ে বেশি আশা ছিল, কিন্তু বিশেষ লোককে পেলাম, পেলে আমার একই গ্রামের মানুষ গ্রামকে আমি ভালোবাসি, যদিও সেই গ্রাম আমার জন্মস্থান নয়, আমার জন্মস্থান চা বাগানে, আমার বাবা সেখানে চাকরি করতেন, যখন আমার 5 বছর বয়সে এখানে চলে এসেছি, তারপরে 8 বছর বয়সে বাবা চলে গেছে, 20 বছর বয়সে 18 বছর বয়সে মা চলে গেছে, কিন্তু গ্রামকে আমি ছাড়িনি, আমার একটা নারীর টান এখানে আছে, তাই একটা কবিতা আছে সকল দেশের সেরা সেজে আমার আমার জন্মভূমি, তো আমি এটাকে সেটাকে পাড়ি দিয়ে বলি, সকল দেশের সেরা সেজে আমার আমার মাতৃভূমি আমার পিতৃভূমি, কিন্তু আমরা ছোট বয়সে গ্রামটাকে যা দেখেছি এখন তার চেয়ে অনেক অনেক খারাপ হয়ে গেছে, মানুষের অর্থনীতি এখানে চূড়ান্ত অধঃপতন হয়ে গেছে, বেশ মনে পড়ে যদি সেই সময় আমরা যদি কোনো গ্রাম ছেড়ে কলকাতায় না যেতাম তাহলে আমরা এই দশাই হতো, আমার বন্ধু আমরা একটা সে করতাম ভোপাল চট্টোপাধ্যায়, সেও কলকাতায় অনেকটা ছিল,
তারপরে সেই গ্রাম কলকাতা ছেড়ে দিয়ে আমি এখানে এসে বসে এখন তার গ্রাম ডুবে গেল, হার্ট অ্যাটাক হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। সে আমার চেয়ে 100 বছরের বেশি বড় হয়ে গেল ভূপাল চট্টোপাধ্যায়। কিন্তু তাকে আসতে বলছি, এখন আমাদের এসে পৌঁছয়নি, জানি না। তার আর গোয়ালি গ্রাম আমার কোম্পানি আছে, নেপাল চট্টোপাধ্যায় সেও এসে পৌঁছয়নি। এইসব যে ঘোড়া ব্রাহ্মণ অতিপুরুষ থেকে চলে আসছে ছোঁয়াছুঁয়ি, আমি এই গ্রামের ছেলে বলল এই জিনিস আমার বাড়িতে হয়নি। খুব লিবারাল ছিলাম আমরা, মানুষকে মানুষ হিসেবেই আমি মনে করতাম। এই ছুঁয়ে আমি আমার যার যাবে, আমি ওরকম ফুলকো জাতের মানুষ নয়। তো যাই হোক, আমি আশা করব নেপাল চট্টোপাধ্যায়, ভূপাল চট্টোপাধ্যায়, হারাদা আমার দাদার বয়সী, এরা সকলে এখানে আসুন, তাদের পরিবারের সকলে আসুন, আমরা একসঙ্গে মনে নিয়ে এসে খাবো, এইটাই ইচ্ছে ছিল। কিন্তু হয়তো হলো না, আর এই জন্য ভালো বলে আমি মনে করছি না, কারণ আজ যে আমি এখানে আসতে পারবো এমন আশা আমি করি না, কারণ আমার আমি অভিযুক্ত হয়ে গেছি। কিন্তু খেলাকে অত্যন্ত ভালোবাসি, আমার পিতৃদের ভূমি, আমার মাতৃভূমি, আমার পূর্বপুরুষের ভূমি, অন্তত 700 বছর 3 সাথে 21 পুরুষ আমি ধরে রাখবো, 100 বছরে 3 পুরুষ ধরা যায়, কারণ 3 সাথে 21 পুরুষ 21 পুরুষের বাসস্থান এই গ্রাম। এখানকার একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন বিদ্যাসাগরের বন্ধু মদন মোহন তত্ত্বাবধায়ক, এখান থেকে একটুখানি দূরে যা লেখা ছিল তিনিও আমাদেরই বংশেরই কয়েক পুরুষ আগেকারে, হয়তো 4-5 পুরুষ আগেকারে। তার বাড়িও আমি দেখেছি, দোতলা বসবার বাড়ি ছিল, ওই যেটাকে আমি খুনে বাড়ি তার পাশে। আমরা দেখেছি ওই ওয়াল একটা ছিল, ওয়াল রাস্তার ধারে একটা উঁচু জানি, কিন্তু কোন অতীতে তাদের ভাত ভাত একটা খুন হয়েছিল, সেই জন্য ভাতের নাম পুরো গ্রাম এবং এলাকার মানুষ জানতো খুনি বাড়ি বলে। আমরা সেই খুনি বাড়ি বলে ডাকি। সেখানে আলাদা ছিলেন, তার স্ত্রী এখনো বেঁচে আছে, তিনি রাখতে পারেননি। আমি একটু পরে দর্শনে দেখো যে বসার বাড়িতে তিনি খুব অসুস্থ আছেন। তার ছেলে, বড় ছেলে ছিল আমার বয়সী, সেও মারা গেছে। তো তার কথা ভাব খুব মনে পড়ে, শ্রীধর চট্টোপাধ্যায় সেও মারা গেছে। তার ভাই প্রেমা চট্টোপাধ্যায় একটু আগেই তাকে আমি দেখেছি, আশা করি তার পরিবারের সবকে নিয়ে আসবে আমি বলা আছে তাকে, কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। প্রেমা চট্টোপাধ্যায় আমার ছোট ভাইয়ের ব্যাচমেট, প্রেমা বলে রাখি। তারপরে আমার মাস্টারমশাই ছিলেন সতীশ চক্রবর্তী, তার ছেলে দুই ছেলে ভাই, তো তার এক ছেলের নাম হচ্ছে গণেশ, তাকে তো এখনো পর্যন্ত দেখিনি, বলা আছে রাখবার জন্যে। আমার পরিচিত গ্রামে যত তাদের প্রত্যেককে আমি আগাম নিমন্ত্রণ করেছি, কিন্তু গ্রামে যে একটা গোড়ামি থাকে, বিশেষ করে গ্রামীণ বা ব্রাহ্মণদের মধ্যে, সেই গোড়ামির জন্য অনেক রাখবার আসেনি, হতে পারে তাদের ভালো লাগেনি। কিন্তু সকালে আসলে আমি আনন্দিত হতাম। তো আমার ইচ্ছা গ্রামে সেই সব পুরোনো লোকগুলো আসুন, আমরা এক জায়গায় বসে দুটো ডাল ভাত খাই, আনন্দ করতে করতে আমরাও ফিরে যাবো, আপনারাও গ্রামের মধ্যে ফিরে যাবেন। সনক এসছে, বৌমা এসছে, তো যাই হোক, এই যে বাড়িতে বসে আমরা এখন খাওয়া দাওয়া করছি, এই বাড়িতে যে মূল মানুষ ছিলেন কালী কিঙ্কর মুখোপাধ্যায়, তিনি অনেক বয়সে ছিলেন, মারা গেছে কয়েক বছর আগে। সেই কালী কিঙ্কর মুখোপাধ্যায়ের মা এবং
তারও যে এই সমাজের যে ঠাকুমা তিন বা চার ঠাকুমা ছিল তাদেরও আমি দেখেছি। তো অনেক পুরনো মানুষকে আমি জানি, অনেকেই চলে গেছেন, কিছু কিছু আছে, সেই কিছু কিছু যারা আছে আজকে আমার খুব আনন্দ হতো। আর এই জীবন দেখা হবে কিনা জানি না, যাই হোক আমি প্রার্থনা করি গ্রামের মানুষ খুব ভালো থাকুন। আবার যদি কোনো জন্মে এখানে এসে জন্মায় হয়তো তখন দেখা হবে, সেটা ভবিষ্যৎ বলবে আমি জানি না। তবে প্রার্থনা করি একটু আগে আমার যে বড়মশি উঠে ছিল যেখানে আমার পিতা মাতার ব্যবস্থা রয়েছে সেখানে আমি সবাই খাও আমাকে আমিও দেবে মুখে।